হবে আল্লাহ যদি maaf না করেন আমাদের কিছু করার নাই আল্লাহ যদি maaf করে দেন আল্লাহকে ধরার কেউ না আল্লাহকে কেউ ধরতে পারবে না এজন্য আমরা আল্লাহকে বলবো আল্লাহ আমাকে maaf করলে যেহেতু তোমার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না আল্লাহ আমাকে লুকায়া তুমি maaf করে দাও আমরা কাঁদবো কার কাছে আস্তে বলবেন না কার কাছে আল্লাহর কাছে আমরা কাঁদবো কাঁদতে যদি হয় চোখের পানি ফেলে আল্লাহর জন্য কাঁদো কিন্তু যুবকরা আল্লাহর জন্য না কেঁদে আল্লাহর ভয়ে না কেঁদে কান্দে হলো সুইটির জন্য সুইটি স্কুলে পড়ে গার্লস স্কুলের সামনে গিয়া ঘন্টার পর ঘন্টা যুবক ইতিমের মতো বসে দেখে যেন বাপও নাই মাও নাই আসেন নাই বলেন আস্তে করে মেয়েটা বের হয় সুইটি বের হয় পিছন থেকে এই রুবেল মিয়া আগাচ্ছে সুইটি কোনো কথা বলে না পিছন থেকে যুবকটা পিছে পিছে যায় যখন কোনো কথার রেসপন্স যখন পায় না পিছন থেকে বলে সুইটি একটু কথা বলবা না তিনটা দিন যাবত ঘুম নাই চোখটা একটু দেখো কি অবস্থা হয়ে গেছে আমার এই যুবক এগুলো আছে না নাই আছে না নাই রাত জেগে জেগে তুমি কাঁদতেছো রাত জেগে জেগে তুমি চ্যাটিং করছো একটা ক্ষণিকের শান্তি মজা নেবার জন্য তুমি তোমার যৌবনকে নষ্ট করে ফেলতেছো অবৈধ পন্থায় না না এগুলো করতে যেও না আজকে শিশু পার্কে শিশু থাকে না শিশুর মা থাকে কারা থাকে এখন তো ওখান থেকে এখন থেকে ওই পার্কের নাম শিশু পার্ক না দিয়ে বলা দরকার শিশুর মায়ের পার্ক শিশুর সব শিশুর মারা গিয়ে বসে থাকে হবু মা মা তো হয় নাই হবু মারা গিয়ে বসে থাকে হবু বাবরা গিয়ে বসে থাকে ঘন্টার পরে ঘন্টা গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় সেখানে কিছুই নাই কি গন্ধ সেখানে দুর্গন্ধ পচা গন্ধ পরিবেশ বারণ এরপরও বসে থাকে ঘন্টার পরে ঘন্টা বুকে বুক মিলে হাতে হাত মিলে চোখে চোখ মিলে সারাদিন ধরে কুটকুট করে বাদাম খায় আর একটাই গল্প একটাই মূল প্রতিবাদ্য বিষয় তুমি আমার আমি তোমার এই যে তোমার সময়টা তুমি নষ্ট করলা কোনো লাভ নাই সম্পূর্ণ জিরো সম্পূর্ণ কি জিরো তোমার আমল নামে গুণাগুলোই জমা হয়ে গেল কোনো লাভ নাই যুবক সময় নষ্ট না করে যদি প্রয়োজন হয়ে যায় তোমার যৌবন চলে এসেছে আস্তে করে তোমার আব্বা আম্মাকে বুঝায়া বলো আব্বা নামাজ পড়ি রোজা রাখি ইমানটাকে বেঁচে রাখার চেষ্টা করি আব্বা বিয়েটা করাইয়া দাও কিন্তু কিছু বেকুব বাপ আছে ওই রকম সময় খেকু মেরে ওঠে খেপে গিয়ে বলে কিসের বিয়ারে নিজের পায়ে দাঁড়াতে পারিস না ছেলে কি অন্যের পায়ে দাঁড়ায় থাকে এরকম কিছু বাপ আছে না নাই নিজের পায়ে আগে দাঁড়া নিজের পায়ে দাঁড়াতে গিয়ে আসে বিদেশে চলে যায় কোথায় যায় বিদেশে চলে গেছে ৪০ পার হলো ৪৫ পার হলো ৫০ পার হলো সুলকি কালো না সাদা ৫০ বছর হয়ে গেছে চামড়া গুলো কুসকে গেছে বিয়ে করলো বিয়ে শাদি করার পর ৬০ বছরে বাপ হলো ৬০ বছরের লোকটা যখন তার শিশু বাচ্চাকে নিয়ে যখন রাস্তায় ঘুরবে সেই সময় ওই ছেলেকে লক্ষ্য করে বলে এই ছেলে এটা তোমার দাদা না নানা দাদার বয়সে বাপ হয়ে লাভ কি বাবার বয়সে বাপ হও বাবার বয়সে বাপ হও ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده، هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج، ملة أبيكم إبراهيم. الله هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله، هو مولاكم فنعم المولى ونعم النصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি কাঁদে ধরনি তোমারই মতো নেতা পেতে তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল আল্লাহুম্মা وعلى آل سيدنا شبي بلون بلغ العلا بكماله أسكر محفل بورنو صاحب الصدر جناب جلال الدين تلوبدار প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম ফজলে আজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় দীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার মতই রেখেছে আমরা সুস্থ আছি নিরাপদে আছি এত একটি বরকতকে সামনে নিয়ে যিনি আমাকে আপনাকে এমন একটি গুনাহ মাফের জায়গায় বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন শুকরিয়া আদায় করছি মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা সবাই বলি আল্লাহুম্মা لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكر আদায় করে নিলাম সম্মানিত দীনি ভাইরা এই মাহফিলটার বয়স হলো 21 বছর কত বছর 21 বছর 21 বছরে কি শিশু হয়
না কিশোর হয় কিশোর যুবক মাহফিল একটি সুন্দর রূপে রূপায়িত হয়েছে আল্লাহ তাআলা তুমি এই মাহফিলকে কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন আমাকে মাহফিল কমিটি এটা আবদার করেছে হুজুর আপনাকে একটু কষ্ট দেব সেটা হলো আপনার মুখ থেকে যদি একটু কথা আমাদের মসজিদের উন্নয়নের জন্য যদি একটু বের হতো আমরা একটু উপকৃত হতাম তাই বললাম ভাইজান তাহলে কি হবে কি করা যায় হুজুর শুরুতেই যদি একটু বলে দিতেন তা আমাকে মাঝে মাঝে তারা একটু ঘুতাবে কিন্তু মসজিদের জন্য আমার দেশের মসজিদগুলো তো এদেশের মানুষের হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকা দিয়ে নির্মিত হয় তাই না ম্যাক্সিমাম মসজিদ চলে মাদ্রাসা চলে আমার দেশের মানুষের লাউ বেসার কুদু বেসার টাকা দিয়ে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আসুন আমরা সেখান থেকেই কথা বলবো যেখান থেকে আমরা তেলাওয়াত দিয়ে শুরু করেছি মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন মানুষকে বলি আলহামদুলিল্লাহ সবচেয়ে সুন্দর সৃষ্টি মখলুক হচ্ছে মানুষ দেখা যাচ্ছে না মানুষকে দেখি একটু এটা ইসরা দাম তো একটু অনেকে দেখতে পাচ্ছে সবচেয়ে সুন্দর করে বানানো হয়েছে মানুষকে দুটো চোখ কে দিয়েছেন আস্তে বলবেন না কে দিয়েছেন দুটো কান কে দিয়েছেন নাকটা কে দিয়েছেন দুটো ঠোঁট কে দিয়েছেন এই সমস্ত সৃষ্টিতে পৃথিবীর কারো কি অবদান আছে অবদানটা কার এই জন্য এই দুটো ঠোঁট নড়বে জিহ্বা নড়বে প্রথম জিকির হবে কার জিকির আস্তে বলবেন না কার জিকির আল্লাহর জিকির এই যে আমি কথা বলছি এই কথা কি সহজে বের হয় না কত স্তর আছে সায়েন্স বলতেছে মানুষ যখন কথা বলতে চায় তখন তা ২৭টা স্তর পার করে এরপরে সে কথা বলে ২৭টা স্তর পার হওয়ার পরে তার মুখ থেকে কথার আওয়াজটা বের হয় এটা কে দিয়েছেন জিহ্বা জিহ্বার ভিতরে ৩৫৭টি সূক্ষ্ম সূক্ষ্ম স্তর রয়েছে এবং এই জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকের জিহ্বার ভিতরে ১.৫ কোটি স্বাদ দিয়েছেন কত কোটি কয়টা স্বাদ নিছে কিছু মাছ কিছু ফল কিছু খাবার এই তো আর বাকি স্বাদ তো পড়েই আছে জান্নাতে খাবো কেউ তো ইনশাল্লাহ বললেন না জোরে বলি ইনশাল্লাহ আমরা জিহ্বার স্বাদ নেই হলো বিড়ি দিয়া কি দিয়া বিড়ি দিয়ে আমরা আমরা জিহ্বার স্বাদ নেই চামড়া এই চামড়া আল্লাহ তাআলা প্রত্যেকের ভিতরে আল্লাহ তাআলা ৯৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন ৯৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন এটাও চামড়া এটাও চামড়া এখানে চুল গজায় রাখছেন আল্লাহ তাআলা তালুতে কি কোনো চুল আছে না এগুলো কি চামড়া এক প্রকার মাথা থেকে পা পর্যন্ত ৯৭৬৮ প্রকার চামড়া প্রত্যেকের দেহে আল্লাহ তাআলা স্থাপন করেছেন আঙ্গুলের ছাপ প্রত্যেক আঙ্গুলে আল্লাহ তাআলা ১৫৭টি করে রেখা দিয়েছেন প্রত্যেকটা আঙ্গুলে আঙ্গুলের আগায় ফিঙ্গারপ্রিন্ট যা দিয়ে জমি দলিল হয় টিপসই হয় এই ফিঙ্গারের সাথে পৃথিবীর কারো ফিঙ্গারের কোনো মিল আছে না প্রিন্টের কোনো মিল আছে এরপর চোখ আল্লাহ তাআলা চোখটা দিয়েছেন এই চোখকে ভালো রাখার জন্য প্রত্যেক চোখের পেছনে
আল্লাহ তাআলা 170,000 চিকন চিকন রগ দিয়েছেন চিকন চিকন রগ দিয়েছেন যা মাথার সাথে সংযোগ রাখে হঠাৎ করে যদি একটা রগ যদি অকেজো হয়ে যায় মানুষ প্যারালাইজড হয়ে যায় তাহলে এই চোখের পেছনে 170,000 রগ এটা চালান কে আল্লাহ আস্তে বলবেন না চালান কে আল্লাহ আর এই চোখ দিয়ে দেখে কে আল্লাহ দেখে বান্দা দেখে আল্লাহ বলছেন বান্দা আমি তোমার দেখার ব্যবস্থা করলাম সব কিছু দেখবা না সব কিছু শুনবা না শ্রবণ কোষ দিয়েছেন প্রত্যেকটা কানের ভিতর আল্লাহ তাআলা শ্রবণ কোষ দিয়েছেন 1 লক্ষ 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ প্রত্যেক কানে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সব কিছু শুনবা না সব কিছু দেখবা না সব কিছুর স্বাদ জিহ্বায় নিবা না কার হুকুম আল্লাহ আস্তে বলবেন না কার হুকুম আল্লাহ ইদা আসবাহ ইবনে আদম فإن الأعضاء كل شيء تكفر اللسان اتق الله فينا فإنما نحن بك فإن استقمت استقمنا وإن عوجج تعوججنا أو كما قال عليه الصلاة والسلام أما النبي بولين جهن كن عدم شنطن شكل كوري غم تيك جهن اوٹھے جهن شي شكل بلا جهن غم تيك اوٹھے بوشي প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ সব এসে জিহ্বার কাছে এসে নালিশ করো জিহ্বা শোনো তুমি হচ্ছ আমাদের লিডার তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও আমরা ঠিক থেকে যাব তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরা ব্যাঠিক হয়ে যাব এইজন্য আমার বন্ধুগণ ইমানদার যে বান্দা হবে তার নামাজের পরে আল্লাহ তাআলা বলছেন নামাজ ঠিক করার পর পর তোমার ঠিক করতে হবে তোমার জিহ্বা এই দুনিয়াতে যত অপকর্ম হয় যত অন্যায় হয় যত হারাম গর্হিত কাজগুলো হয় দুটো অঙ্গকে কেন্দ্র করেই কিন্তু হয়ে থাকে একটা হলো দুই চোয়ালের মধ্যস্থ বস্তু জিহ্বা আর দুই উরুর মধ্যস্থ বস্তু গোপনাঙ্গ লজ্জাস্থান রাসূল বলেছেন মান আযমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ যে ব্যক্তি এই দুইটা অঙ্গের হেফাজত করতে পারবে আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আছে দেহ একটা বিশাল রাষ্ট্র মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির রাষ্ট্রপতি কিন্তু আমি নিজেই ঠিক কি না কি আপনার দেহকে অন্য কেউ চালায় আমি তো চালাই এই হাত দিয়ে আমি কাজ করি এই চোখ দিয়ে আমি দেখি এই কান দিয়ে আমি শুনি এই নাক দিয়ে আমি শ্বাস প্রশ্বাস নেই স্বাদ নিয়ে নেই গন্ধ নিয়ে নেই এই জিহ্বা দিয়ে আমি কথা বলি এই জিহ্বা দিয়ে আমি স্বাদ আস্বাদন করি এই পা দিয়ে আমি চলি আল্লাহ তাআলা আমার এই দেহের উপরে আমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন বান্দা শোনো আমি তোমাকে মুক্ত করে দিলাম কিন্তু একেবারেই মুক্ত করলাম না একদিন তোমার মুখোমুখি হতে হবে সেই দিনটার নাম হলো মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে কি জোরে বলেন আর একটু জোরে বলেন আমার বন্ধুগণ একজন মানুষ পৃথিবীর কোন প্রশাসনের ভয়ে ভালো হবে না র‍্যাব দিয়া চিতা দিয়া কোবরা দিয়া আইন কানুন দিয়ে পৃথিবীর তৈরি করা বিধান দিয়ে মানুষ কখনো ভালো হতে পারে না মানুষ ভালো হবে দুনিয়ার ভয়ে দুনিয়ার প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে আস্তে বলবেন না কার ভয়ে বলেন এই জন্য জাতিকে আগে শিখাতে হবে কার ভয় আস্তে বলবেন না কার ভয় আল্লাহর ভয় আমার দেশে একটা বিদ্যা খুব বেশি শিখানো হয় সেটা হলো চুরি বিদ্যা কি বিদ্যা
চুরি বিদ্যা আমার দেশে এটা কম না বেশি বেশি যে চুরি করতে পারে সে খুব ভালো আমার বন্ধুগণ মাস্টার্স পাস করলেই শিক্ষিত হওয়া যায় না লেখাপড়া জানলেই যে অনেক বড় কিছু আল্লাহওয়ালা হয়ে গেছে তা কিন্তু নয় মানুষের মতো মানুষ হওয়ার জন্য দুনিয়ার কোন বস্তুগত শিক্ষা দিয়া প্রযুক্তিগত শিক্ষা দিয়া মানুষ কখনো ভালো হতে পারে না আজকে জ্ঞান প্রযুক্তি তথ্য প্রযুক্তিতে যদিও দুনিয়ায় গিয়ে চলেছে কিন্তু চারিত্রিক মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী নিম্নমুখী শিক্ষার হার আগের চাইতে এখন কম না বেশি আস্তে বলুন কম না বেশি বাপ মার সেবার পরিমাণ কমছে না বাড়ছে কমছে আমার বন্ধুগণ আমার ভাইরা একজন মানুষ সেই সময় ভালো হয়ে যাবে যে সময়টা তার মধ্যে এবং আল্লাহর মধ্যে যখন সম্পর্কটা গভীর থেকে গভীরতর হয়ে যাবে যে বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে গভীর হয়ে যাবে সেই বান্দা কখনো খারাপ থাকতে পারে পারে না এই জন্য আমাদের সবার আগে সম্পর্ক তৈরি করতে হবে কার সাথে বলেন আস্তে বলবেন না কার সাথে সে আল্লাহর সঙ্গে কি সবাই কথা বলতে রাজি আছেন কথা বলতে রাজি আছেন কেমন করে কথা বলবেন বলেন কেমন করে কথা বলবেন এই দুনিয়ার কোন মন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে সরাসরি যদি আপনি দেখা না করতে পারেন হয়তো আপনি তার নাম্বারে ফোন দিবেন পেয়ে যাবেন কিন্তু আমার আল্লাহ তাআলার তো কোনো ফোন নাম্বার নাই আস্তে বলে আছে না নাই আচ্ছা আমার আল্লাহ তাআলার ফোন নাম্বার হলো 24434 আছে না নাই 244 এই তো আলহামদুলিল্লাহ উত্তর দিয়েছেন একজন 24434 ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরিবের তিন রাকাত এশার হলো চার রাকাত বান্দা যদি সঠিক নাম্বারে সঠিকভাবে যদি ডায়ালের মতো ডায়াল করতে পারে আল্লাহ ওই বান্দার মুখোমুখি হয়ে যায় জোরে বলি সুবহানাল্লাহ কিন্তু নাম্বার তো আমাদের ভুল হয়ে যায় ফজর নামাজ তো খবরই নাই এখন আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি বলেন 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 মসজিদ বেশি হয়ে গেছে মুসল্লি কমে গেছে একটা গ্রামের ওই মাথায় একটা আরেক মাথায় একটা দুই মাথায় যখন দুইটা মসজিদ মাঝখানে ওরা বললো ওই দুই মসজিদে যাব না আমরা একটা মসজিদ বানাই এরকম তো নাই মনে হয় আছে না নাই মসজিদ বেশি হওয়া দরকার না মুসল্লি বেশি হওয়া দরকার মুসল্লি বেশি হওয়া দরকার ফজরের সময় কোনো খবর নাই আজান হয়ে যায় কিন্তু আমাদের জীবনের লাইফ স্টাইল যেটা জীবনের যে আমাদের নিত্যদিনের যে লাইফ স্টাইল জীবনের যে গতিধারা সম্পূর্ণ উল্টা হয়ে গেছে আল্লাহ বলছেন ওয়াজআল লাইলা লিবাসা আমি তোর জন্য রাতটাকে আড়াল করেছি বান্দা যখন রাত হয়ে যাবে তুমি আজে বাজে বেহুদার সময় নষ্ট করবে না তুমি একটু ঘুমের দিকে চলে যাও ঘুমটা দিয়েছেন কে আস্তে বলবেন না কে দিয়েছেন ঘুমায় বেশি ধনী মানুষ না গরিব মানুষ বলেন গরিব মানুষ ধনীর কোনো ঘুম হয় না ওষুধের পর ওষুধ খায় ঘুম ধরে না নয়টা বাজে দশটা বাজে এগারোটা বাজে বারোটা বাজে ঘুম ধরে না ঘুম ধরে না কারণ ঘুমাবে কেমনে কারণ ও তো মদের আড্ডায় বসে বসে সময়টা নষ্ট করেছে সারা জীবন ধরে ঠিক কিনা ইমানদার কখনো দেরি করবে না আমার নবীজির সর নামাজের পর কোনো কাজ করতে তিনি পছন্দ করতেন না সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত আমার নবীজি সার পর পর তিনি বিশ্রামে চলে যেতেন ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা জোরে বলুন আল্লাহু আকবার আমার নবীজি কি আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের ব্যাপারে অর্ডার দিয়েছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান
نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. জোরে বলুন আল্লাহু আকবার। রাতের একটা অংশে রাসূল আপনি দাঁড়িয়ে যান, সেজদা দেন, রুকু দেন, যার জীবনের কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই, তবে সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সেজদা যার জীবনে বেশি হবে, মুহাব্বত হবে কার সাথে? আস্তে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের শেষের দিকে বলছেন, বান্দা সফল কি হতে চাও নাকি? সফল যদি হতে চাও, তোমাকে চারটা কাজ করতে হবে, তুমি সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম وَفَعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আমি যে আয়াত দিয়ে কথা বলছি, কষ্ট হচ্ছে না তো? আমার দেশে তো আয়াত ছাড়া ওয়াজও আছে, আছে না? আয়াতও লাগে না, হাদিসও লাগে না, এরকম ওয়াজও কিন্তু আমার দেশে আছে। একটা বিষয় মাথায় রাখবেন, যে ওয়াজে আয়াত বেশি সে ওয়াজে বরকত বেশি, যে ওয়াজ আয়াত শূন্য সেও মাহফিল বরকত শূন্য, কোনো বরকত থাকবে না। মাহফিলে বসে যদি আয়াতের অর্থ নাও বোঝেন, হাতের একটা করে কড়া নাড়বেন, কড়া গুনবেন, হুজুর আজকে মাহফিলে কয়টা আয়াত বললেন, কয়টা হাদিস বললেন, এটা গুনবেন, তবুও সব পেয়ে যাবেন। আয়াত শুনবেন, প্রত্যেকটা হরফে অনফে নাকি কে দিয়ে দিবেন? আসতে বলবেন না, কে দিয়ে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, চারটা কাজ করো সফল হয়ে যাও, কার পরামর্শ? সূরা হজ আয়াত নাম্বার 77 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা শোনো, এক নাম্বার কাজ হলো তোমরা কি করবে, রুকু করো। কি করো? রুকু করো। রুকু কি নামাজের বাইরে না নামাজের ভিতরে? কিসের ভিতরে? নামাজের ভিতরে রুকু করো। নাম্বার 2 হলো সেজদা করো। কাকে? আস্তে বলবেন না, কাকে? এই দুনিয়াতে মানুষ হয়ে মানুষকে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, এমন কিছু উল্লুক ভাল্লুক আছে না নাই? পাঁচ বিবি নাই মনে হয়? পাঁচ বিবিও আছে, বিবি তো একখান বেশি। আল্লাহ কইছে চার বিবি পর্যন্ত ঠিক থাক, ও একটা মারা গেছে। কি সুন্দর উত্তর দিয়েছেন দেখেন, মাসালা কিন্তু আমি কিন্তু মাসালার দিকে গেছি, উনি মাসালা দিয়ে উত্তর দিচ্ছেন। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? এই মাহফিলে বসে যদি নিজের ইচ্ছায় বসেন, নিজের ইচ্ছায় ওঠেন, এটা কি মাহফিলের শৃঙ্খলা রক্ষা হবে? বসেছেন, আমরা বসেছি কার মাহফিলে? কিসের? তাহলে এই মাহফিল থেকে যে আগে চলে যাবে সে কি রহমত বেশি নিয়ে যাবে না কম নিয়ে যাবে? কম নিয়ে যাবে, এটা মাথায় রাখবে। আমাদের লাস্ট কাজ হবে দোয়া করা। লাস্ট কাজ হবে কি? দোয়া করা। দোয়া না করে শয়তান যেন কারো প্রতি কুনজর না দিয়া ক্ষতিগ্রস্ত না করে, আল্লাহ তাআলা সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। জোরে বলি আমিন। বসুন সবাই, কেউ যাবেন না, আমি সবাইকে নিয়ে আমার ভাঙ্গা চূড়া কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে পাঁচ বিবিতে আমি কথা বলে মজা পাই, কেন জানেন? এই জয়পুরহাট পাঁচ বিবি এলাকার মানুষের ভিতরে ইমানের একটা চেতনা লালন করে, বলি আলহামদুলিল্লাহ। এই জনপদে দীনের কিছু প্রচার প্রসার আছে, দীনের কিছু মানুষ এখানে আছে, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ কইছে কয় বিবি? আরে কি নহয় আছে কয় বিবি? মরে যাওয়ার কারণে, মরে গেলে একসঙ্গে চারটা রাখা যাবে, যদি মরে যায় ওটা আর গুণা হবে না,
ওরকম যদি 6-7টা হয় 6 বিবিও হতে পারে সাবেক 2 আর বর্তমানে 4 দেখছেন কি অঙ্ক মিলাইছে দেখেন যিনি কইছেন তার বউ যদি এই রিপোর্টটা জানে খবর আছে কি আমার দেশের মারা তো হুরকি নিয়ে হিংসা করে হুরের গল্প যদি বউয়ের সঙ্গে কেউ করতে চান দয়া করে কেউ রাতের বেলা করবেন না এই গল্পটা দিনের বেলা করবেন আল্লাহ তাআলা এরকম এত হাজার হুর দিবেন জান্নাতে হুর থাকবে পুরুষের জন্য এরকম গল্প রাতের বেলা যদি করেন তাহলে কিন্তু এক বিছানায় ঘুমানো যাবে না বলবে তুমি উল্টা দিক দিয়া অথবা ওই ঘরে যায় হুর নিয়ে শুয়ে থাকো আমার সাথে কোনো কানেকশন নাই কিন্তু জান্নাতে হুর আছে না নাই বলেন আসতে বলবেন না আছে না নাই সবাই নেবেন না দেখেন আস্তে আস্তে নেবেন না দেখেন বুড়া চাচাও কিছু কয় নেব পুরি জানলেও কিন্তু খবর আছে কিন্তু বুড়া কি সেদিন বুড়া হয়ে উঠবে জান্নাত হবে বুড়া না যুবক যুবক সে কি কখনো বুড়া হবে না বুড়াও হবে না আল্লাহু আকবার দুনিয়ার একই চাল বাপ খায় বুড়া হয় ছেলে খায় যুবক হয় আর জান্নাতে সবাই যুবক থাকবে জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার কি সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আমার আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন নামাজ না পড়লে না পড়লে তাহলে আল্লাহর টেলিফোন নাম্বার আছে না নাই আছে কয়টা নাম্বার পাঁচটা পাঁচটা নাম্বার 2 4 4 3 4 সঠিকভাবে যদি ডায়াল করতে পারি আমার আল্লাহ আমার আপনার সামনে হাজির হয়ে যাবেন যখন তুমি নামাজে দাঁড়াবে কান্নাকা তারাহু যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি যদি আল্লাহকে না দেখতে পাও আল্লাহ তোমাকে অবশ্য অবশ্যই দেখতেছে ওহে যুবক তোমার সুন্দর বডি সুন্দর প্রস্তুত করেছো ব্যায়াম করে জিম করে সুন্দর বডি বানিয়েছো মাসল বানিয়েছো ফিটনেস বডি তোমার হয়েছে কিন্তু ফজরে জায়গা পাও না ওই বডির কোনো মূল্য আল্লাহর দরবারে নাই যে বডি ফজরে উঠতে পারে না সেই বডি মূল্যহীন বডি এই মস্তক আল্লাহর সামনে সঁপিয়ে দাও পৃথিবীর কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না এই পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে সেজদা দিতে পারে না সেজদা একমাত্র আল্লাহর জন্যই খাস আমার দেশের পার্লামেন্টে এমন একটা সময় চলে গেছে যে সময় পার্লামেন্টে ঢুকতে নিয়ে মাথা নিচু করে ঢোকা লাগতো এই মাথা নিচু করে ঢোকার যে একটা সিস্টেম চালু ছিল এই সিস্টেমটা ব্রেক করেছে আমাদের কোরআনের পাখি আল্লাহু আকবার তাকে ভালোবাসে না এমন কোন লোক নাই এমন কোন লোক ছিল না আমি নিজের কানে শুনেছি তৎকালীন স্পিকার ছিলেন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী এই বেচারেটা মাঝামাঝি বলতেন মাওলানা সাহেব আপনি যখন সংসদে বক্তব্য দিবেন শুধু এমনি কথা বলবেন একটু সুর দিয়ে বলবেন ভালো লাগে আমার বন্ধুগণ বুকটা ফেটে যায় বুকটা ফেটে যায় আমরা আফসোস করি আপনারা আমরা আফসোস করি কিন্তু তিনি তো সফল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু আমরা কি দিতে পেরেছি বলেন কিছুই দিতে পারি নাই তবে একটা কথা আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে এবং খেলবে ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে ঠিক কিনা আলেমদের রক্ত বড় বিষাক্ত আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে তারাই ধ্বংস হয়ে গেছে জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নমরুদ ন্যাংরা মশা দিয়ে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছে জ্বালাইছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউন আল্লাহ তাআলা তাকে পানিতে চুবায়া মেরেছেন পানি যখন খাচ্ছে তখন কয় মুসা মুসা আমারে বাঁচাও মুসা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন এখন বলে মুসার আল্লাহ ও মুসার আল্লাহ দেখছেন ওর আল্লাহ এখনো হয় নাই তাও যখন হচ্ছে না তখন আবার শেষে বলে আল্লাহ আমি তো জানি তুমি আল্লাহ আছো ওয়া না মিনাল মুসলিমিন আমি তো মুসলমান দেখেন কি কি মিজা কথা কয় মরার আগ দিয়েও কি বলতেছে মিথ্যা কথা আল্লাহ বলছেন না ও কুনতা মিনাল মুফসিদিন তুই তো মুসলমান না তুই হলো ফাসাদ সৃষ্টিকারী বিপর্যয় সৃষ্টিকারী ফেরাউন তুই তোকে আজকে পানিতে চুবাইয়া মারবো
মারেন নাই? আস্তে বলবেন, মারেন নাই? তিনি আছেন না নাই? আমার বন্ধুগণ, আমার দেশের মহান সংসদে দুনিয়ার সমস্ত অন্যায় কাজের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে বিরোধস্থাপন করেছেন এই আমাদের কোরআনের পাখি। অনেক কথাই তিনি বলেছেন, চেষ্টা করেছেন, তার দিলটা কাটতো এই জাতির জন্য অনেক মেহনত করেছেন। একটানা পঞ্চাশ বছর রাত বিরাত জেগে জেগে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মস্তক কারো সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। আমার নবীজি কারো থেকে সেজদা নিয়েছেন এমন কোন রেকর্ডও নাই। আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে তিনি মারও খেয়েছেন। নবীজি এমন মার খেয়েছেন, সেন্সলেস হয়ে পড়ে থেকেছেন বহুক্ষণ ধরে। বিশেষ করে তায়েফের ময়দানের কথা মনে হলে পরে একদম হেরে যাই। আহা, তায়েফে যখন আমি মাঝে মাঝে যাই, মক্কায় গেলেই তায়েফে চলে যাব আমি, তায়েফের ময়দান যখন ঘুরি সেই সময় মনে হয় বারবার, হারে এই তায়েফের কোন জায়গায় যেন রসুল সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন। অনেক অনুমান আন্দাজ করে বলেন এই জায়গাটা, নিজের চোখে দেখে এসেছি। আমার নবীজিকে মক্কার মানুষ যখন দাওয়াত দিতে বাধা দিল, দাওয়াতি কাজ রসুল মক্কায় করতে পারেন না, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, দলীয় নিবন্ধন বাতিল করা হলো, দলকে ব্যান করে দেওয়া হলো, এখন আছে না নাই? আমার নবীজি দাওয়াতি কাজ তো তার নেশা, তিনি এটাকে বন্ধ রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি পাহাড়ি এলাকাকে চয়েস করলেন, তায়েফের নগরীতে গেলেন। সেই তায়েফের পাহাড়ি মানুষগুলোকে যখন কালিমার দাওয়াত দিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কিন্তু তায়েফবাসী রাসূলকে চিনতে না পেরে, আস করতে না পেরে, তারা কি করল, রাসূল কি ফুল না দিয়া রাসূলকে সুন্দর করে বরণ করে না নিয়া আমার রাসূলকে তারা উপহার দিয়েছে ফুল না পাথর, চিকন চিকন চোকা চোকা পাথর। নবজির কমল দেহে যখন মারা হলো, নবজির হাতের মধ্যে যখন হাত যুক্ত মনে হতো তুলার মতো নরম। নবজি কারোর সঙ্গে যখন মোলাকাত করতেন মনে হতো এটা মানুষ না তুলা, আল্লাহ তাআলা এত সুন্দর করে তাকে বানিয়েছেন, তার মতো করে পৃথিবীর কাউকে বানানো হয় নাই। সবচেয়ে সুন্দর সুপুরুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শক্তিশালীও তিনি ছিলেন। একশো জন জান্নাতি পুরুষের যে শক্তি, তার চেয়ে বেশি শক্তি আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার পুরুষ না, জান্নাতের পুরুষ, জান্নাতের পুরুষ। সেই নবীজি তায়েফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিতে গিয়ে ফুল পেলেন না, পাথর পেলেন। পাথর যখন মারা হলো, নবজির মাথার রক্তগুলো গড়ে গড়ে গিয়ে নবজির জুতার তলার সঙ্গে জমাট বেঁধে গেল। জুতার তলার পায়ের তলা লেগে গেছে, টান মেরে খুলতে পারেন না, ব্রেন সেন্সলেস হয়ে তিনি পড়ে আছেন, নবীর পাশে কেউ নাই। আল্লাহ বলছেন, জিব্রাইল আমার দোস্তের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। জিব্রিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনাকে এত কষ্ট দিল, আপনি শুধু আমাকে বলুন, দুই দিকের পাহাড় দিয়ে জনমের মতো চাবা দিয়ে শেষ করে দেই। রাসূল বলছেন, ভাই জিব্রাইল, আমি মুসার মতো দোয়া করব না, নূহের মতো দোয়া করব না, এরা বুঝে নাই, জানে নাই, এরা আমাকে আস করতে পারেনি, আমাকে আঘাত করেছে, আমি এদেরকে মাফ করে দিলাম। নবজি তাদের জন্য মাফ করলেন। নবীর ভিতরে সারা জীবন ছিল প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি, তিনি প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করেছেন। ওয়াল কাযিমিনাল গায়ফ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ক্রোধকে সংবরণ করো, প্রতিশোধ নিও না, প্রতিশোধ নিলে ক্ষণিকের আনন্দ পাবে, মাফ করলে সারা জীবনের আনন্দ পাবে। ক্ষমা করে দিবা, সারা জীবন তুমি আনন্দ পাবা, আর ক্ষণিকের প্রতিশোধ নিবা কিছুক্ষণ ভাল লাগবে, পরে ভাববা আমি এটা প্রতিশোধ নিতে গেলাম কেন। আমার নবী যে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, ছাড় দিয়েছেন, তায়েফের জন্য রাসূল দোয়া করে আসলেন। সেই তায়েফটা এখন এত ঠান্ডা, সারা বছর ওখানে এসি লাগে না, ঠান্ডা সুন্দর বাতাস, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বৃষ্টি হয়, ওই তায়েফে যে পরিমাণ ফল হয়, তায়েফের ফল গোটা দুনিয়ার মুসলমান খায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মার খেলেন, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন,
সবাই ভেবেছে তায়েফের মানুষ ভেবেছে মুহাম্মদ বুঝি মারা গেছে নবজি সেখান থেকে আস্তে করে সেন্স পাওয়ার পর তিনি ফিরে উঠে দাঁড়ালেন উঠে দাঁড়ায় পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই নবজি সেখান থেকে একটা দৌড় মারলেন এক দৌড় মেরে সামনে আর পারতেছেন না কারণ নবজি এক রাত নয় দু রাত নয় তিন রাত তিন দিন তিন রাত নবজির পেটে কোনো খাবার যায় নাই নবজি খেতে খেতে পারেন না কোনো খাবার তিনি পান নাই খাবার খান নাই তিনি তিনটা দিন তিনটা রাত অনাহারি তৃষ্ণান্ত পিপাসার্ত আমার নবজির দেহ থেকে রক্তগুলো ঝরতেছে রসুল মারা যাবেন এমন একটা অবস্থা হয়ে গেছে সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে চিত হয়ে পড়ে গেলেন আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখতেছে কে যেন দাঁড়ায় কে যেন চিত হয়ে পড়ে আছে সামনে গিয়ে দেখে এত সুন্দর সুশ্রী মানুষ জীবনে আমার চোখে পড়ে নাই ওই কেয়ারটেকার যুবকটা করলো কি রসুলের এই অবস্থা দেখি রক্তাক্ত দেহ দেখে আঙ্গুর বাগান থেকে এক থোকা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া চিপে 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 মোটে এক গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে যখন দিয়ে বলতেছে যুবক এই আঙ্গুর রস তুমি পান করো নচেত তুমি মরে যাবে আমার নবজি হাতখানা গায়ে দিলেন মুসকে একটা হাসি মারলেন তিন ঢোকে তিনি সেই আঙ্গুরের রসটা খেয়ে নিলেন আলহামদুলিল্লাহ বলে যুবকের দিকে তাকায় বলছেন ও যুবক তোমার নাম তাদ্দাস আদ্দাস মনে মনে চিন্তা করে দেখা হলো না কথা হলো না পরিচয় হলো না আমাকে চিনলো কেমনে এবার আদ্দাস বলছে তুমি আমার নাম জানলে কেমনে যুবক রসুল বলছেন আদ্দাস তোমার জন্ম হয়েছে নিনোয়া নামক গ্রামে কামার গ্রামের বাড়ির নাম নিনোয়া তোমাকে কে বলে দিল রসুল বলছেন তুমি আদ্দাস তোমার গ্রামে যে তোমার নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম হয়েছে এই গ্রামে জন্ম নিয়েছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আদ্দাস বলতেছে এত তথ্য এত ইতিহাস তোমাকে কে বলে দিল এবারে শুন মুসকি মুসকি হাসি মেরে বলছে আদ্দাস একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে জোরে বলে সুবহানাল্লাহ এই কথা বলা সারা আদ্দাসের বুঝতে দেরি হলো না আদ্দাস ছিল খ্রিস্টান খ্রিস্টানি কায়দায় নবজির পায়ের দিকে এসে দুইটা হাত রেখে তাকে সেজদা দিয়ে ধন্য করবেন প্ল্যান করছেন আমার নবজিকে সেজদা নিয়েছেন নাকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম রুকু করো সেজদা করো কাকে আজকে বলবেন না কাকে কোন ব্যক্তিকে সেজদা দেওয়া হালাল না হারাম কোন মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া না চাওয়া হালাল না হারাম হারাম আমার বন্ধুগণ আমার নবীজি করলেন কি চট করে তার দুইটা হাত চেপে ধরলেন দুইটা হাত চেপে ধরে টেনে তুলে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন ও আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা শুধু তফাত হলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আমার কাছে ওহি আসে তোমার কাছে ওহি আসে না আমি হলাম রসুল কিন্তু আমার প্রথম পরিচয় হলো আবুদুহু ওরসুলুহু আমি হলাম প্রথম পরিচয় হলাম আমি হলাম বান্দা বান্দাকে বান্দা কখনো সেজদা দেবে না বান্দা সেজদা দেবে কাকে আসতে বলবেন না কাকে দেবে আল্লাহকে যে সমস্ত দরবারে সেজদা গ্রহণ করা হয় ওই সমস্ত দরবারের যারা ভণ্ড আছে থাপ্পড়ে সোজা করা দরকার এগুলো মূর্খ এদের কিচ্ছু নেই কোনো এলেম কালাম নাই এরা মঞ্চে সেবার ওয়াজও করে আছে না নাই ওরা মাজারে গিয়ে সেজদা দেয় মঞ্চে সে ওয়াজ করে থাপ্পড় মেরে মঞ্চ থেকে নামায় দেওয়া দরকার তারিনারে বান্দরে কলা খাই সিন্দুরে হাবি জাবি কি নাসা নাসি বাবা খাজা বাবা আছে না খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কুল কি খাওয়া হালাল জোরে কর নাউজু বিল্লাহ এরকম বদমাইশ আছে না নাই আমাকে যখন কেউ বলে হুজুর পীর ধরা কি আমি বললাম আমি বলি চোর ধরা কি আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি বলেন তো এখন এই মুহূর্তে আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি পীর বেশি এত পীর একটা এলাকার নাম আছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে এলাকার নামই হলো 3 লাখ পীর
আমার এখানে বৃষ্টি কেন? না না এটা কুয়াশার বৃষ্টি, এটা সরায় দেন। হ্যাঁ সমস্যা নাই, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি এই কুয়াশার ভিতরে বরকত আছে না নাই বলেন তো? এই কুয়াশা কি ফসলের জন্য খারাপ না ভালো? ভালো। আল্লাহ তাআলা কি সুন্দর ভিজায় দেন। ফজরের শিশির যদি কারো চোখে লাগে তার চোখের জ্যোতি কখনো খারাপ হয় না, ভালো থাকে। বলি আলহামদুলিল্লাহ। আমার দাদি 80 বছর বয়স পর্যন্ত খালি চোখে কোরআন পড়েছেন। আমি তাকে কখনো ফজরের পরে আমি তাকে মুসল্লা থেকে উঠতে দেখিনি যতক্ষণ না তার তেলাওয়াত না শেষ হতো। আগের দাদিরা কোরআন তেলাওয়াত করতে, এখন ভাবিরা তো পড়ে না, ভাবি উঠতে সময় লেগে যায় মাত্র সকাল 11টা, বেলা 11টা বাজে উঠেই এই ব্রাশটা নিয়ে আসো তো। আছে না একজন কুসে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা বলি কথা বলি, সেজদা দেব কাকে, রুকু করব কাকে, খুশি করব কাকে? এত নেতার প্রশংসা, ওরে বাপরে বাপ। নেতার নাম নিতে 10 মিনিট লাগে, অতক্ষণ ধরে ওই নাম না নিয়ে আল্লাহর নাম নাও তুমি জান্নাত পেয়ে যাবে। নবীর নামটা নাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলছেন সফল হয়ে যাবি, শর্ত হলো রুকু করো, সেজদা করো, ইবাদত করো কার? আর ওয়াফালুল খায়রা ভালো ভালো কাজ করো, ঈমান বৃদ্ধির কাজ করো। ঈমানকে নষ্ট করে দিও না। ওযু ভঙ্গের কারণ আছে না নাই? ওযু ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ হলো ঘুমালে কি হয়, ওযু চলে যায়, শৌচ কার্য করলে পর ঈমান চলে যায়। এইরকম করে ওযু ভঙ্গের বেশ কিছু কারণ আছে, ঠিক তেমনি ঈমান ভঙ্গেরও কিছু কাজ আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? ঈমান ভঙ্গের মোটামুটি 10টা কারণ আছে, সবাইকে শুনতে রাজি আছেন নাকি? ঈমান যেন ভঙ্গ না হয়ে যায় সেজন্য আমি এক কথাই বলে দিচ্ছি। 1 নম্বর হলো শিরিক করে ঈমান ভঙ্গের কারণ। সেজদা কাউকে দেওয়া যাবে না, রুকু কাউকে করা যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, চাইতে যদি হয় চাইবো কার কাছে? জুতার ফিতা ছিললেও কার কাছে? অনেকে চিন্তা আছে মুসির কাছে যাবেন, মুসির কাছে যেতে আপত্তি নাই, কিন্তু আগে ছিঁড়ে গেছে বলে ফেলবো ইন্না লিল্লাহ, গ্লাস হাত থেকে পড়ে গেছে ইন্না লিল্লাহ, কোন দুর্ঘটনা ঘটে গেছে ইন্না লিল্লাহ, উপরের দিকে উঠতেছে আল্লাহু আকবার, আশ্চর্য কিছু দেখতেছে সুবহানাল্লাহ, একটা সন্তান সন্তান জন্মের সংবাদ পেয়েছেন, বলবো কি আলহামদুলিল্লাহ। এটা এগুলো কিসের জিকির? কার জিকির বলে? আল্লাহর জিকির। শিরিক কারোর সঙ্গে করা যায়, শিরিক আল্লাহর সঙ্গে করা যাবে না। শিরিক হলো ঈমান ভঙ্গের কারণ 1 নম্বর। নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে কোনো মাধ্যম যদি কেউ স্থির করে নেয় এটা শিরিক হয়ে যাবে, ঈমান থাকবে না, যাবে চলে যাবে। নাম্বার 3 হলো কাফের মুশরিকদেরকে কাফের মনে না করা, মুশরিক মনে না করা। নাম্বার 4 হলো ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, রাসূলের সুন্নাহ নিয়ে বাজে কথা বলার মতো কিছু বাজে লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলামী আইনকে বলা হয় মধ্যযুগীয় আইন, ইসলামী আইনকে বলা হয় এগুলো মধ্যযুগীয় আইন। চুরির বিধান, জেনার বিধান কোরআনে আছে না নাই? মুসলিম হয়ে যদি তুমি বলো এটা একটা মধ্যযুগীয় আইন, এই আইন এই সমাজে চলতে পারে না, তার কি ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে, ঈমান নাই আর। নাম্বার 5 হলো সেহের, জাদু করা, জাদু কি প্রশ্রয় দেওয়া লোক তার ঈমানটা ভঙ্গ হয়ে যায়। নাম্বার 6 হলো মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। আজকের এই দুনিয়াতেও ফিলিস্তিনের বিরুদ্ধে কিছু মুসলমানও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমানদের
শত্রুতা করার জন্য সবচেয়ে বেশি শত্রু কাফের মুশরিকরা মুনাফিক কাফের মুশরিকরা মুনাফিক মুনাফিক মুনাফিকরাই সবচেয়ে বেশি শত্রুতা করে থাকে নম্বর 7 হলো জীবন ব্যবস্থার কোন একটা বিষয়কে অপছন্দ করলে তার ঈমানটা ভঙ্গ হয়ে যাবে নম্বর 8 হলো সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো মনে করা শিরিক হয়ে যাবে আল্লাহর মতো করে ভালোবাসা শিরিক হয়ে যাবে নম্বর 9 হলো ইসলাম ব্যতীত অন্য কোন বিধানকে যদি কেউ উত্তম মনে করে না না ইসলাম ছাড়া ওই বিধানটা উত্তম তার ঈমানটা চলে যাবে নম্বর 10 হলো আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যদি অন্য দিকে চলে যায় তার ঈমানটা চলে যাবে আমার বন্ধুগণ আমার একটু সাজায় নেই অন্তত এই সমস্ত গুনার ধারে পাশে আমরা কখনো যাব দল যদি করতে হয় দলটা করব কার আল্লাহ আস্তে বলবেন না কার আল্লাহ সেই দলের নামটা কি ইসলাম আরো জোরে ইসলাম আরো জোরে ইসলাম আরো জোরে ইসলাম ইসলাম কি কাল্পনিক না বাস্তব বাস্তব দিন এটা মানুষের জন্য যা প্রয়োজন আল্লাহ তাআলা ইসলামে তা দিয়েছেন জোরে করুন সুবহানাল্লাহ একটা মেয়েকে তালাক দিলে পরে সেই নারী যদি অন্য কোথাও পাত্রস্থ যদি হতে চান পাত্রস্থ যদি হতে চান কোন স্বামী যদি নিতে চান তাকে অপেক্ষা করতে হয় কয় মাস ভালো করে কোন হ্যাঁ ভালোই তো মাসলামা সাহেব জানেন আচ্ছা বিধবা যদি হয় তাহলে হ্যাঁ চার মাস ভালো তো আলহামদুলিল্লাহ আমরা সবাই তো মুফতি সাহেব ফতোয়া তো জানেন মোটামুটি বলি আলহামদুলিল্লাহ এগুলো জানার দরকার আছে না বলেন তো আছে আচ্ছা আল্লাহ তাআলা তিনি যেই তিন মাস দশ দিন তিন মাস চার মাস এগুলো যে সংখ্যা দিলেন এর মধ্যে কি কিছু কারণ আছে না আসতে বলবেন না আছে না নাই অবাস্তব না বাস্তব কারণ বাস্তব কারণ একটু বলি আমার ওয়াজের ধরনটা একটু ভিন্ন একটু ভিন্ন কেন আল্লাহ তাআলা কেন তিন মাস ওয়েট করতে বললেন তিনি তো নাও বলতে পারতেন বাস বিয়ে আজকে তালাক হয়েছে কালকে ওর বিয়ে হয়ে যাক বলতে পারতেন পুরুষের ক্ষেত্রে কি এমন কিছু আছে নাকি দেখেন আস্তে আস্তে মনে আসে মনে হয় নাকি আছে নাকি আজকে তালাক কালকে দেখছেন কি কি সাহস দেখো সম্মানিত ভাইয়েরা ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসাতু কুরু এখানে আলেম উলামা আছেন তো জি আছে না আয়াত আছে না নাই তিন কুরু পর্যন্ত তিন ইদ্দত পর্যন্ত তালাক প্রাপ্ত নারীকে অপেক্ষা করতে হবে এবং যদি বিধবা হন তাহলে আরবাআতু আশহুর ওয়া আশরা চার মাস দশ দিন তাকে অপেক্ষা করতে হবে তাহলে বিধবা নারীর জন্য চার মাস দশ দিন আর তালাক প্রাপ্ত নারীর জন্য কয় মাস তিন মাস সামথিং তাকে ওয়েট করতে হয় অন্য কোনো স্বামী গ্রহণ করতে গেলে এটা কেন এটাকে রিসার্চ করতে গিয়ে পশ্চিমা কিছু বিজ্ঞানীরা এটাকে রিসার্চ করেছেন রিসার্চ করে তারা বের করেছেন যে যখন কোনো স্বামী এবং স্ত্রী যখন ইন্টার কোর্স করে যখন তারা মিলিত হয়ে যায় তখন একে অপরের যে ব্যাকটেরিয়া প্রোটিন ডিএনএ এগুলো সব মানে বেয়ার করে চলে যায় নারী হচ্ছে রিসিভ করার জাতি তারা রিসিভ করে নেয় এই রিসিভের কারণে এই যে ব্যাকটেরিয়া প্রোটিন এই সমস্ত ডিএনএ এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো সেই জায়গায় গিয়ে বসবাস করা শুরু করে তারা গোটা দেহে এটার প্রভাব বিস্তার শুরু হয়ে যায় এক মাসে 30% চলে যায় দুই মাসে মোটামুটি 60% চলে যায় তিন মাসে 90% 99% চলে যায় তালাক প্রাপ্ত নারীর জন্য তিন মাসেই তার শরীর থেকে আগের থাকা স্বামীর যে ব্যাকটেরিয়া যে প্রোটিন যা তিনি রিসিভ করেছেন তা নির্মূল হয়ে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন মাস অপেক্ষা করতে বলেছেন কিন্তু বিধবা নারীর ক্ষেত্রে চার মাস দশ দিন কেন বলা হয়েছে এর কারণ হলো বিধবা যখন স্বামীকে হারায় এর মধ্যে মোহাব্বত আছে না নাই স্বামীটা হারায় গেছে স্বামীর প্রতি টান বেশি থাকার কারণে সময়টা একটু বেশি লেগে যায় তালাকে ঘৃণা আসে তালাকে কি আসে ঘৃণা আসে দ্রুত ব্যাকটেরিয়াগুলো নির্মূল হয়ে যায় শরীর থেকে মেয়েদের বিধবা নারী স্বামীকে পেতে চায়
আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হলো স্বামীর প্রতি একটা আলাদা টান আর মহব্বত তৈরি হয়ে যায় এজন্য সেই ব্যাকটেরিয়া স্বামীর থেকে আসা সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো তার শরীর থেকে মোটামুটি দূর হতে তিন মাস যথেষ্ট নয় চার মাস দশ দিন পর্যন্ত লেগে যায় যদি আগের স্বামীর সেই প্রোটিন ব্যাকটেরিয়ার সঙ্গে যদি এই তিনটা মাস যদি না দেরি করে অন্য কোনো স্বামী যদি সে গ্রহণ করতে যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় আজকের এই দুনিয়ায় নতুন নতুন যে রোগগুলো হচ্ছে এইডস রোগ এই সমস্ত জটিল গনোরিয়া সিফিলিস যে রোগগুলো হচ্ছে এর মূল কারণ হলো অবাধ যৌনাচার যা কুকুর শৃগালের মধ্যেও নাই ঠিক কি না তাহলে আল্লাহ যে বিধানটা দিয়েছেন সেই বিধানটা অবাস্তব না বাস্তব অকল্যাণ না কল্যাণ অকল্যাণ না কল্যাণ কল্যাণ আমার ভাইয়েরা নিজের দুধ বোনকে বিয়ে করা জায়েজ না হারাম আস্তে বলে জায়েজ না হারাম হারাম করেছেন মহান্নবুল আলামিন নিজের দুধ বোনকে বিয়ে করতে পারবে না দুগ্ধ সম্পর্কীয় কোনো নারীকে তুমি বিয়ে করতে পারবে না দুধ বোনকে বিয়ে করা হারাম যেমন নিজের বোনকে বিয়ে করা হারাম তেমনি দুধ বোনকেও বিয়ে করা হারাম এই বিধান কে দিয়েছেন আস্তে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সূরা নিসার 23 নম্বর আয়াত গিয়ে বাড়িতে গিয়ে পড়বেন খুঁজে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন حرمت عليكم امهاتكم وبناتكم وخالاتكم তোমাদেরকে 14 শ্রেণীর 14 ধরনের নারীকে আল্লাহ তাআলা বিয়ে করার তোমাদের জন্য হারাম করে দিয়েছেন তাদেরকে তোমরা বিয়ে করতে পারবে না যে 14 জনকে তুমি বিয়ে করতে পারবে না তাদের সঙ্গে দেখা করার নাজায়েজ নাজায়েজ বলেন নাজায়েজ নাজায়েজ এই কথাগুলো বলার মনে প্রয়োজন নাই আছে না নাই ওঠে কেন ওই যে ওঠে কেন ওঠেছেন কে একজন কইছে না এখানে কি সুন্দর ভাষা না বলি আলহামদুলিল্লাহ অনেকদিন আগে নোয়াখালী একটা মাহফিলে গেছি আমি তো আমাকে বললো হুজুর ইক্কাইজো আর লগে লাগাইজো তো বসলাম গেলাম খেলাম কথাবার্তা বলতে বলতে বলতেছে হুজুর গোটা দেশেতে চলেন তো নোয়াখালীর ভাষা তো একটু ভিন্ন হুজুর উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না তো অনেকক্ষণ চিন্তা ফিকির করে আমি বের করলাম দেখি তো কি বলা যায় বগুড়া শহরের একদম যারা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা শ্রমিক মজুর যারা তাদের মতো করে একটা বাক্য আমি রেডি করে বললাম কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু কত বোঝা যায় এই তো জয়পুরহাট বগুড়ার ভাষা তো একই ঠিকই কসেন কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু তো উনি এখন বলতেছে হুজুর আপনি কি বললেন আমি বললাম বলবো আপনি বুঝলেন কি সেটা আগে বলেন বলতেছে যেহেতু ওর মধ্যে অনেকগুলো আলু শুনলাম আলুই কিছু হবে বলেন তো এই কথার মধ্যে আলু কি একটা না একাধিক কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু এক দেশের ভাষা আরেক দেশের হাসা হয়ে যায় এক দেশের বলি আরেক দেশের গালি হয়ে যায় কিন্তু এই ভাষার মধ্যে মজাটা কে দিয়েছেন আস্তে বলবেন না কে দিয়েছেন দশ মাইল গেলেই ভাষা চেঞ্জ পাঁচ বিবির এক মাথায় শুনবেন এক ভাষা আরেক মাথায় শুনবেন আরেক ভাষা মোকামতলা যাবেন আরেকটা টান পাবেন গোবিন্দগঞ্জ আরেকটা টান পাবেন রংপুরে বাহে খুঁজে পাবেন সিরাজগঞ্জে দুন তো সব পাবেন না বাড়ি কোথায় হিরাজগঞ্জ গেদা কনে যাও ভাত খাই যাও এই যে একটা টান আছে না নাই বলেন আবার বরিশালে যাবেন মগ মগবাড়ি বরিশাল বজ মনু দালে লবণ দেশ না দেবা কত টান কত ভাষা কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন নোয়াখালী আর মমিন সিং দুই মহিলা এক জায়গায় হয়েছে মমিন সিং আর কি নোয়াখালী তো মমিন সিং নোয়াখালীর মহিলাকে বলছে বোন আপনি কি মতাই শুইন বোন আপনি কেমন আছেন বোন আপনি কি মতাই শুন আপনি কেমন আছেন এখন নোয়াখালী এটা বুঝতে না পেরে বলে ই কি দেখো এই কিয়ামত আইছি মানে সে বলতেছে কি বলে এটা এটা কি কিয়ামত কখন আবার আসলে তো এই হচ্ছে ভাষা একই দেশ কিন্তু আমার দেশ এতগুলো ভাষা কে দিয়েছেন আস্তে বলবেন না কে দিয়েছেন তিনি কে আল্লাহ কত ভাষা সাড়ে চার হাজার ভাষা গোটা দুনিয়া জুড়ে আল্লাহ আকবার সাড়ে চার হাজার ভাষা সব ভাষার মালিককে
একজন পয়গম্বর সকল প্রাণীর ভাষা বুঝতেন তিনি কে একজন পয়গম্বর যিনি জিনদের দ্বারা একটা ঘর বাইতুল আকসা নির্মাণ করেছেন সেই নবীর নাম কি ফিলিস্তিন সেখান থেকেই সুলাইমান গোটা বিশ্ব শাসন করেছেন আবার সেই দিকেই দুনিয়া ফিরে যাচ্ছে গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ খুব বেশি দিন দূরে নয় আসবে রক্ত যখন ঝরা শুরু হয়েছে এটার ফলাফল আছে না নাই আপনি গাছে সার দিবেন গাছ তরুতাজা হয়ে যাবে ইসলাম নামক এই বিশাল বৃক্ষ এই বৃক্ষ তখনই সতেজ হয় যখন শহীদের রক্ত তার গোড়ায় লেগে যায় শহীদের রক্ত যখন ঝরা শুরু হয়েছে দিন কায়েমের পথ তত প্রশস্ত হবে জোরে বলি ইনশাআল্লাহ খুব বেশি দিন দূরে নয় রাশিয়ার মসজিদে মুসলমান বসে যাবে ইনশাআল্লাহ আসবে গতকাল ফিলিস্তিন বিমান কি বলে রকেট হামলা করেছে হামাস রকেট হামলা করেছে ইসরায়েল ধ্বংস হবে ইসরায়েল টিকবে না কারণ তারা বৈধ না অবৈধ বৈধ না অবৈধ ওরা যুদ্ধ করে মরার জন্য না বাঁচার জন্য বাঁচার জন্য আর মুসলমান যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য ঠিক কি না মুসলমান জিতবে এই জন্যই মুসলমান শহীদ হয় শহীদ হওয়ার জন্য যুদ্ধ করে আল্লাহু আকবার এটাই হলো আমাদের চেতনা আমরা মরতে চাই তারা বাঁচতে চায় আমরা মরতে গেলে আমরা মরতে চাই কেন আমরা সবচেয়ে প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ করব মরার আগে না মরার পরে তাহলে আমাদের আনন্দটা কি মরার আগে হবে না মরার পরে হবে মূলত মরার পরে কষ্ট পাচ্ছেন অনেক কথা পড়ে আছে কিন্তু কারো কোনো কষ্ট নাই তো এত সুন্দর মানুষ আপনারা আলহামদুলিল্লাহ তাহলে কতজন নারীকে বিয়ে করা হারাম কতজন চোদ্দ জন যাদেরকে দেখা করা জায়েজ যাদের সাথে তাদেরকে বিয়ে করা হারাম আর যাদেরকে দেখা জায়েজ তাদের বিয়ে করাও কি জায়েজ হারাম আর যাদের যাদের সঙ্গে দেখা করা জায়েজ মানে কি আল্লাহ তাআলা তাদের সঙ্গে বিয়েটাকে হারাম করে দিয়েছেন আর যাদের সঙ্গে দেখা করা না জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ এটা কার বিধান নিজের মার সঙ্গে দেখা করা জায়েজ আছে না নাই বিয়ে কি হবে বোনের সাথে বোনের সাথে খালার সাথে তারপরে নিজের ফুফুর সাথে ভাতিজির সাথে ভাগিনীর সাথে নাতনির সাথে তারপরে ছেলে বয়ের সাথে দুধ বোনের সাথে দুধ মার সাথে হবে না এগুলো হারাম কে করেছেন আল্লাহ করেছেন কেন কেন করেছেন কি জন্য করেছেন আজকের দুনিয়ার বিজ্ঞানীরা বলতেছে দুধ বোন কে আল্লাহ রাব্বুল আলামিন কেন হারাম করে দিয়েছেন এই হারাম করার মূল কারণ হলো মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে যে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের স্পার্মের মধ্যেও থাকে বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয় দুধের মাধ্যমে সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয় তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায় মায়ের বডির অংশ হয়ে যায় এই জন্য আল্লাহ তাআলা দুধ বোন দুগ্ধ দুগ্ধ সম্পর্কীয় সকল বিয়ে আল্লাহ তাআলা হালাল করেছেন না হারাম করেছেন হারাম করে দিয়েছেন তাহলে ইসলাম যেটা করেছে অবাস্তব না বাস্তব অকল্যাণ না কল্যাণ শুধু কল্যাণ না মহাকল্যাণ মহাকল্যাণ আজকে গোটা পৃথিবীতে যদি থাকে একটি দিন যেটা ছিল আছে থাকবে সেটাই হলো ইসলাম সেটা কি বলেন মানলে শান্তি না মানলে না মানলে অশান্তি আজকে ইহুদি সংখ্যা 1 কোটি থেকে 1.5 কোটির মতো শুধু 54 লাখ ইহুদি ইসরায়েলে থাকে আমেরিকার মোট জনসংখ্যার 2% 2% হলো ইহুদি আমেরিকার ইলেকশন সিলেকশন করে ইহুদিরা গোটা পৃথিবীর অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করে ইহুদিরা বাটা পেপসি কিটক্যাট তারপরে আর কি পেপসি কোকাকোলা লিভার ব্রাদার্স সমস্ত বিজনেস নিয়ন্ত্রণ করছে আজকে ইহুদিরা
আর মুসলমান শুধু ফতোয়া দিয়ে বেড়াচ্ছে ঠিক কি না মুসলমান ফতোয়া দিয়ে বেড়াচ্ছে আজকে যে ফেসবুকের কথা বলছেন কি মার্ক জুকারবার্গ একটি ইহুদি এরকম করে গোটা পৃথিবীর সমস্ত তথ্য প্রযুক্তি সামরিক তারপর অস্ত্র শস্ত্র সব দিক থেকে ইসরায়েল এগিয়ে যখন ইহুদি এগিয়ে যখন তখন মুসলমানরা তালাকের মাসলা নিয়ে মারামারি করে ঠিক কি না বিবি তালাকের মাসলা নিয়ে মারামারি করে আর মিলাদের কিয়াম নিয়ে মারামারি করে সিরাত নিয়ে মারামারি করে নূর মাটি নিয়ে মারামারি করে ফরজ নামাজের পরে মোনাজাত আছে কিনা এগুলো নিয়ে মারামারি করে এগুলো নিয়ে মারামারি করার সময় এখন নেই আমাদের আমাদেরকে ওকের প্ল্যাটফর্ম করে ওকের প্ল্যাটফর্ম তৈরি করে বাতিলের শক্তির মোকাবেলা করতে হবে মুসলমান সবাই কি রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত উঠিয়ে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে বলুন আমিন সম্মানিত ভাইরা সফল হতে হলে আমরা রুকু করব কাকে আল্লাহকে সেজদা দেব কাকে আল্লাহকে নামাজ পড়ব কয় অক্ত আস্তে বলবেন না কয় অক্ত ঈমান ভঙ্গের কারণ কয়টা বলেছি এখন ঈমান বৃদ্ধির কিছু কাজ আছে ঈমান বৃদ্ধির 10টা উপায় আছে শিখবেন না ইনশাআল্লাহ আমরা ঈমান বৃদ্ধির 10টা উপায় শিখে যাব জোরে বলি ইনশাআল্লাহ আমরা একটু আগায় যাই সূরা হজের এতক্ষণ ধরে 77 নম্বর আয়াতটা জানলাম কিছু বোঝার চেষ্টা করলাম রুকু দেব সেজদা দেব কারো কাছে নয় আল্লাহর কাছে আমরা সফল হয়ে যাব ভালো কাজ করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আজকে থেকে কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় না আস্তে কর দুনিয়ার কথা মনে হয় না নামাজ হবে না হবে না দেখছেন আবু দেখেন কি ব্রেন খাটা উত্তর দিল আল্লাহ মাফ করলে হবে না দুনিয়ার কথা মনে হলেও নামাজ কবুল হবে কিন্তু সহ সিজদা দেওয়ার সিস্টেম আছে না নাই আল্লাহ মাফ করলে হবে কি সুন্দর কথা বলেছে তাই তো তাই না অবশ্যই তাই আল্লাহ মাফ করলে হবে আল্লাহ যদি মাফ না করেন আমাদের কিছু করার নাই আল্লাহ যদি মাফ করে দেন আল্লাহকে ধরারও কেউ আল্লাহকেও কেউ ধরতে পারবে না এই জন্য আমরা আল্লাহকে বলবো আল্লাহ আমাকে মাফ করলে যেহেতু তোমার কারো কাছে কৈফত দেওয়া লাগবে না আল্লাহ আমাকে লুকায়া তুমি মাফ করে দাও আমরা কাঁদবো কার কাছে আস্তে বলবেন না কার কাছে আল্লাহর কাছে আমরা কাঁদবো কাঁদতে যদি হয় চোখের পানি ফেলে আল্লাহর জন্য কাঁদো কিন্তু যুবক আল্লাহর জন্য না কেঁদে আল্লাহর ভয়ে না কেঁদে কান্দে হলো সুইটির জন্য সুইটি স্কুলে পড়ে গার্লস স্কুলের সামনে গিয়া ঘন্টার পরে ঘন্টা যুবক ইতিমের মতো বসে দেখে যেন বাপও নাই মাও নাই আসেন নাই বলে আস্তে করে মেয়েটা বের হয় সুইটি বের হয় পিছন থেকে এই রুবেল মিয়া আগাচ্ছে সুইটি কোনো কথা বলে না পিছন থেকে যুবকটা পিছে পিছে যায় যখন কোনো কথার রেসপন্স যখন পায় না পিছন থেকে বলে সুইটি একটু কথা বলবা না তিনটা দিন যাবত ঘুম নাই চোখটা একটু দেখো কি অবস্থা হয়ে গেছে আমার এই যুবক এগুলো আছে না নাই আছে না নাই রাত জেগে জেগে তুমি কাঁদতেছ রাত জেগে জেগে তুমি চ্যাটিং করছ একটা ক্ষণিকের শান্তি মজা নেবার জন্য তুমি তোমার যৌবনকে নষ্ট করে ফেলতেছ অবৈধ পন্থায় না না এগুলো করতে যেও না আজকে শিশু পার্কে শিশু থাকে না শিশুর মা থাকে কারা থাকে এখন তো অতএব এখন থেকে ওই পার্কের নাম শিশু পার্ক না দিয়ে বলা দরকার শিশুর মায়ের পার্ক শিশুর সব শিশুর মারা গিয়ে বসে থাকে হবু মা মা তো হয় নাই হবু মারা গিয়ে বসে থাকে
হবু বাবরাবে গিয়ে বসে থাকে ঘন্টার পরে ঘন্টা গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় সেখানে কিছুই নাই কি গন্ধ সেখানে দুর্গন্ধ পচা গন্ধ পরিবেশ বারণ এর পরও বসে থাকে ঘন্টার পরে ঘন্টা বুকে বুক মিলে হাতে হাত মিলে চোখে চোখ মিলে সারা দিন ধরে কুটকুট করে বাদাম খায় আর একটাই গল্প একটাই মূল প্রতিবাদ্য বিষয় তুমি আমার আমি তোমার এই যে তোমার সময়টা তুমি নষ্ট করলা কোনো লাভ নাই সম্পূর্ণ জিরো সম্পূর্ণ কি জিরো তোমার আমল নামে গুনাহগুলোই জমা হয়ে গেল কোনো লাভ নাই যুবক সময় নষ্ট না করে যদি প্রয়োজন হয়ে যায় তোমার যৌবন চলে এসেছে আস্তে করে তোমার আব্বা আম্মাকে বুঝায়া বলো আব্বা নামাজ পড়ি রোজা রাখি ইমানটাকে বেঁচে রাখার চেষ্টা করি আব্বা বিয়েটা করায় দাও কিন্তু কিছু বেকুব বাপ আছে ওই রকম সময় খেকু মেরে ওঠে খেপে গিয়ে বলে কিসের বিয়ারে নিজের পায়ে দাঁড়াতে পারিস না ছেলে কি অন্যের পায়ে দাঁড়ায় থাকে এরকম কিছু বাপ আছে না নাই নিজের পায়ে আগে দাঁড়া নিজের পায়ে দাঁড়াতে গিয়ে আসে বিদেশে চলে যায় কোথায় যায় বিদেশে চলে গেছে ৪০ পার হলো ৪৫ পার হলো ৫০ পার হলো সুলকি কালো না সাদা ৫০ বছর হয়ে গেছে চামড়াগুলো কুসকে গেছে বিয়ে করলো বিয়ে শাদী করার পর ৬০ বছরে বাপ হলো ৬০ বছরের লোকটা যখন তার শিশু বাচ্চাকে নিয়ে যখন রাস্তায় ঘুরবে সেই সময় ওই ছেলেকে লক্ষ্য করে বলে এই ছেলে এটা তোমার দাদা না নানা দাদার বয়সে বাপ হয়ে লাভ কি বাবার বয়সে বাপ হও বাবার বয়সে বাপ হও আমি এই কথাগুলো প্রায় বলি কারণ জেনা বন্ধ করার উপায় বিয়ে ছাড়া হবে না চোখের জেনা আছে না নাই চিন্তার জেনা আছে না নাই কানের জেনা আছে না নাই যে যুবক কয় আমার বিয়ে করার প্রয়োজন নেই ওর যৌবনই নেই দেখছেন কি জোরে জোরে ঠিক কয় ভালো রসুল বিয়ের ব্যাপারে খুব উৎসাহ দিয়েছেন এক সাহাবি রসুল তাকে দেখে বলেন জুলাইবি বিয়ে করবা না কুজুর বিয়ে করবো কেমনে কেউ তো দেই না আমার সঙ্গে বিয়ে আবার বললেন জুলাইবি তুমি কি বিয়ে করবা না কুজুর কি বিয়ে দিবে আমার সাথে আমার তো ঘর বাড়ি কিচ্ছু নাই আবার তৃতীয় দিন বলেন জুলাইবি তুমি কি বিয়ে করবা না কুজুর কেমনে করবো আমার তো কোনো ব্যবস্থাই হচ্ছে না না করে না যুবক কি না করে কখনো আর আজকের কিছু যুবক আছে কিসের বিয়া কোনো কামাই নাই এরকম আছে না নাই এগুলো পুরুষের মুখে মানায় না আমি শেষ করে দিই নাকি আলোচনা চালাবো জোরে বলি ইনশাআল্লাহ জুলাইবি তৃতীয় দিনও যখন শুনলেন এবং জবাব দিয়ে বলছেন হুজুর বিয়ে তো করব কিন্তু কোথায় করব আমার রসুল বললেন যাও আমি বলে দিচ্ছি তুমি অমক বাড়ি থেকে প্রস্তাব দাও বিয়ে হয়ে যাবে যাও চলে গেছেন বাপ মা দুজনে রাজি না জুলাইবি চলে আসবেন এমন সময় ভিতর থেকে ওই মহিলা বলছে যার সঙ্গে বিয়ের কথা চলছিল বাপ মাকে ডেকে বলছে আব্বা তোমরা রাজি নাও এই জন্য তার ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই তোমরা এটা মনে করতেই পারো কিন্তু রসুল যেহেতু ওই যুবককে পাঠিয়ে দিয়েছেন প্রস্তাব দিয়া আমার বিয়েটা ওই যুবকের সাথেই হবে বিয়ে হয়ে গেছে বাসার ঘর কিন্তু কেসমতে জুটল না যুদ্ধের ডাক এসেছে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন যুদ্ধ করতে গিয়া সাতজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে তিনিও লাশ হয়ে শহীদ হয়ে দুনিয়ার জমিনে পড়ে আছেন নবীর কানে সংবাদ গেল হুজুর জুলাইবি ইন্তেকাল করেছে শাহাদত বরণ করেছে আমাকে নিয়ে যাও তার কাছে আমার নবীজি লাশের কাছে গেলেন আমার নবীজি দেখতে পেলেন জুলাইবিবের চতুর্দিকে সাতটা কাফের লাশ আমার নবীজি কে দেখে দে বলছেন সাহাবীরা দেখো জুলাইবি শুধু একাই শহীদ হয় না এই সাতজন কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়া আমার জুলাইবি জান্নাতে চলে গেছে আমার নবীজি করলেন কি নিজের মোবারক বরকতময় রান এই উরুটা নিজের পায়ের উরুটা বিছায়া দিয়া তার মাথাটা তার উরুতে রাখলেন মুখের রক্তগুলো মুছে দিলেন দোয়া করে দিলেন আল্লাহকে বলছেন আল্লাহ জুলাইবিকে তুমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও সুন্দর করে তার জন্য দোয়া করে দিলেন
আমার বন্ধুগণ রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন একজন ছিলেন ধনী মানুষ আর একজন ছিলেন শুধু গরীব না মহা গরীব জামাই ছিলেন একজন ওসমান জিন্নুরাইন 7000 কোটি টাকার মালিক অনেক সম্পত্তি আল্লাহ তাকে দান করেছেন কিন্তু খুব হিসাব করে চলতেন একদিন এসে বলতেছে হুজুর আপনি আমার জন্য আজকে একটা দোয়া করবেন কি দোয়া আমি যেন গরীব হয়ে যাই আমি জানো আচ্ছা এই দোয়া কি কেউ চায় কত বলেন কেউ চায় আমার সম্পদ যেন কমে যায় হুজুরের জন্য দোয়া করেন আমি তো এরকম কোনো লোক পাইনি পর্যন্ত আমাদের কাছে অনেকেই দোয়া চাইতে আসে কিন্তু এরকম তো কেউ চায় না যে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয় এটা কেউ বলে কিন্তু কি ওসমান এমন ধনী নবীর কাছে গিয়ে বলছেন হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে গরিব বানায় দেয় সম্পদ যেন কমায় দেয় রাসূল বলছেন ওসমান তুমি যখন উটের পিঠে বসো তখন তুমি কেমন করে খাও তিনি বলছেন উটের পিঠে যখন আমি বসে বসে যখন খাই হঠাৎ করে যদি কোনো খাদ্যের দানা যদি উটের পিঠ থেকে পড়ে যায় আমি উটকে বসায় দিয়া সেই দানা মাটি থেকে তুলে ধুয়ে নিয়ে সেই দানাটা আমি খেয়ে নেই আমার রাসূল বললেন ওসমান তোমার যে লাইফ স্টাইল এই লাইফ স্টাইলের সম্পদ তো কমবে না আরো বাড়বে জোরে বলি সুবহানাল্লাহ ফাতিমাকে বিয়ে করবা কে কে আছে বলো বেশ কিছু ধনী সাহাবীরা চলে আসলেন আমার নবীজি কারো প্রস্তাবকে গ্রহণ করলেন না সবগুলো তিনি নেগেটিভ করলেন আমার নবীজি অপেক্ষার প্রহর গুনছেন আমার পছন্দের লোকটা কখন আসবে এবারে বলো হলো আলী সবাই তো প্রস্তাব দিয়ে শেষ করেছে তুমি এখন যাও আলী বলছেন আমার প্রস্তাব রাসূল কেমন করে মানবেন কারণ আমার তো বাড়ি নাই তার মেয়েকে যে বিয়ে করব কোন ঘরে রাখবো সেই ঘরটা পর্যন্ত আমার নাই রাসূল তো মনে হয় রাজি হবেন না এরপর তিনি চলে গেলেন নবীর সামনে গিয়ে আস্তে করে বসলেন বসে চুপ করে বসে আছেন কোনো কথা বলছেন না রাসূল বলছেন আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি হুজুর দিলে করব দিলে করব সঙ্গে সঙ্গে রাসূল বলছেন বিয়ে তো করবা ভালো কথা টাকা পয়সা আছে নাকি মোহর না দিতে হবে হুজুর টাকা পয়সা পাবেন কোথায় আমার তো কিচ্ছু নাই কি আছে বলো এই যে বর্ম এই যে আমার তরবারি এই যে ঢাল এই যে তরবারি রাসূল বলছেন যাও ঢালটা বিক্রি করে আসো ঢাল ছাড়াও যুদ্ধ করা যায় কিন্তু তরবারি বিক্রি করা যাবে না ঢাল বেচার টাকাই হবে বিয়ের মোহরনা যাও সবচেয়ে কম পরিমাণ মোহরনা নির্ধারণের জন্য আল্লাহ রাসূল ওই ঢাল বিক্রি করার জন্য অর্ডার দিলেন বিক্রি করতে গেছেন সামনে বিক্রেতা হলো ওসমান জিন্নুরাইন বলছেন ওসমান বলছেন আলী সাজে সকালে সকালবেলা তুমি কেন ঢাল বিক্রি করতে আসছো কি হয়েছে তোমার কি বিপদ হয়েছে আমার বিয়ে ঠিক হয়েছে কার সাথে আপনার শালীর সাথে ওসমান জিন্নুরাইন ঢালটা কিনলেন টাকাটা দিলেন কিছু দূর যেতে না যেতে পিছন থেকে ডাক দিয়ে বলছেন আলী আসাদুল্লাহিল গালিবের হাতে ঢাল থাকবে না এটা কি মানায় নাকি আমি তোমাকে আগাম এই ঢালটা আমি তোমাকে গিফট করলাম তোমাকে উপহার দিলাম এক হাতে ঢাল নিলেন টাকা নিলেন নিয়ে নবীর সামনে এসে যখন দাঁড়ালেন রাসূল বলছেন আলী ঢাল বুঝে বিক্রি হয় না হুজুর ঢাল বিক্রি হয়েছে আবার উপহারও পাইছে কেন এই যে টাকা ঢাল বিক্রি আর এই ঢালটা আমাকে আবার উপহার দিয়েছে তুমি কার কাছে বিক্রি করছো হুজুর আপনার জামাই ওসমানের কাছে লোক আর খুঁজে পাও না আমার জামাই ওসমানকে বলতেই পারলাম না আমার বড় জামাই ওসমান তাকে আমি জানাতেই পারলাম না তার আগে তুমি জানায় দিয়েছো বিয়েটা হয়ে যাবে বিয়েটা হয়ে গেল রাসূল বিয়ে পড়ায় দিলেন সব চরণম্বরপূর্ণ কোনো আড়ম্বরতা নাই সিম্পল বিয়া কোনো গেট নাই কোনো আলোকসজ্জা নাই কোনো অপচয় নাই কোনো প্রকার লাফালাফি নাই কোনো ধুমধারাক্কা নাই কোনো ডিজে গান নাই কোনো বেহুদা অপচয় নাই সবচেয়ে সিম্পল বিয়েটা হয়ে গেল শুধু এলান করে দেওয়া হলো গোটা মদিনার সবাইকে জানিয়ে দেওয়া হলো আমার নবীর ছোট্ট মেয়ের বিয়ে হচ্ছে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে যে বিয়েতে যত বড় এলান করা হয় সেই বিয়েটা তত বড় বরকত মহেজরে বলি আলহামদুলিল্লাহ বিয়েটিকে আড়াল বিষয় না প্রকাশ্য বিষয় বিয়েটিকে আড়াল না প্রকাশ্য আর জেনা কি আড়াল বিয়েটা সবার কাছে জানিয়ে জানাজানি করে দেওয়া উচিত নবীজি বিয়েটা দিলেন বিয়েদার সঙ্গে সঙ্গে ফাতিমাকে ডাক দিয়ে বলছে মা বিয়ে তো দিলাম আজকে আমি তোমাকে এমন একটা ছেড়ে দিলাম ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা জোরে করেন সুবহানাল্লাহ আমার নবীজি করলেন কি পানির মশক চামড়ার তোষক
পানির মশক চামড়ার্থ সহকার আটা পেশার জন্য পিষদানি দিলেন আর বললেন মা স্বামীর বাড়ি করে খাও মৃত্যুর দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে কখনো না আসে কি সুন্দর কথা বলে দিলেন কিন্তু আজকের মেয়ের বাপরা কেমন কিছু কয় নাকি মেয়েকে বিয়ে দেয় বলে মা মোবাইল নিয়ে যা যদি কিছু কয় কালকে ফোন দিবি খাইয়া ফালাবো এই আছে না নাই বলেন আছে না নাই স্বামীর বিরুদ্ধে কোনো নালিশ যেন কানে না আসে মা ওই যে চলে গেছেন মৃত্যুর দিন পর্যন্ত ফাতিমার মুখে স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আসে নাই স্বামীও তার ভালো ছিল এটাও একটা দিক স্বামীও তার ভালো ছিলেন রিপোর্ট আসবে কেমনে আমার নবীজি একদিন দেখতেছেন ফাতিমা বসে বসে নামাজ পড়ছেন যুবতী মেয়ে রাসূল বলছেন ফাতিমা বসে বসে নামাজ তো ঠিক নয় এর কারণটা কি বলছেন আব্বাজান আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি আমার যে জামাটা আছে জামার পিছনে ছেঁড়া আছে তালে যুক্ত অংশ আছে আপনি তালে যুক্ত অংশ যদি আপনার চোখের সামনে পড়ে যায় আপনি বাপ হয়ে এমনটা মনে করতে পারেন হারে আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয় আমার স্বামীর এতটুকু দোষ আপনার সামনে প্রকাশ পেয়ে যাক আমি চাই নাই মনে করে আমি বসে বসে নামাজ পড়তেছি জোরে বলে সুবহানাল্লাহ একদিন বলছে আব্বা ঘর নাই তেমন বাড়ি নাই মেঝেটা কাঁচা কাপড় চোপড় দিয়ে মেখে যায় একা কাজ করতে কষ্ট হয় হাসান হোসেন ছোট ছোট মানুষ দেখুন তো আব্বা যান একজন কাজের মানুষ আমাকে দেওয়া যায় নাকি একজন দাস আমাকে দেওয়া যায় নাকি একজন মানুষ আমাকে খাদেম দিলে পরে আমার কিছু উপকার হয় রসুল সঙ্গে সঙ্গে যাই নামাজ টান দিয়ে বলছেন আমার মা দেখো তো এখানে কি আছে বহু সম্পদ সেখানে পঞ্জীবিত অনেক কিছু সম্পদ সেখানে দেখা যাচ্ছিল হীরা মানিক মুক্তা সব দামি দামি সম্পদ দেখা যাচ্ছিল রসুল বলছেন ও ফাতিমা তুমি এগুলো চাও না আখেরাত চাও আমি যদি আল্লাহর কাছে বলতাম বহুত পাওয়ার আমার জন্য আল্লাহ তুমি সোনা করে দাও আল্লাহ তারা সোনা বানায় দিতেন আমাকে তার মালিক বানায় দিতেন কিন্তু আমি এটা চাই নাই মা ও মা তোমার জন্য কাজের মানুষের কোনো প্রয়োজন নাই কাউকে লাগবে না আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি মা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ৩৩ ৩৩ ৩৪ বার বলবে সকাল সন্ধ্যা তোমার সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবেন জোরে বলে সুবহানাল্লাহ মেয়েকে বিদায় দিয়ে দিলেন মেয়েদেরকে মানায় বাপের বাড়ি না স্বামীর বাড়ি বলেন 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 কাদের বাড়ি স্বামীর বাড়ি স্বামীর নাম কিন্তু কম না মা স্বামী যদি বলে আমার বউটা ভালো আল্লাহ বলবেন ওই বান্দিটা আমার ভালো যদি স্ত্রী বলে আমার স্বামীটা ভালো আল্লাহ বলবেন ওই বান্দাটা আমার ভালো তাহলে বউয়ের কাছে ভালো থাকার দরকার সবার পড়ানা সবার আগে বইয়ের কাছে যদি সার্টিফিকেট পান যা আমি আপনি ভালো আল্লাহ বলবেন ওই সার্টিফিকেট আমার এক নাম্বার সার্টিফিকেট যা আল্লাহু আকবার বলো তাহলে মায়ের কাছে ভালো থাকতে হবে বইয়ের কাছেও আস্তে কর মায়ের কাছেও ভালো থাকতে হবে বইয়ের কাছেও খালি মায়ের খেদমত করবেন শুধু মাকে প্রাধান্য দিবেন আবার বউকে পাত্তা দিবেন না তা না মাকে তো দাম দিতেই হবে বউকেও অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ বউ দিবে সার্টিফিকেট বউ দিবে কি যত বড় বুজুর্গ হন না কেন পৃথিবীর মানুষ আপনাকে বুজুর্গ ভাবতে পারে কিন্তু বউ জানে আপনি কত নাম্বার লুচ্চা ঠিক কি না ঘুমাচ্ছেন নাকি আপনি কি চতুর্থ আসমানে গেছিলেন না দোয়া করতে হবে ঘুমাচ্ছেন যে এত সুন্দর মানুষ বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আমার একটা মানে স্মরণীয় হয়ে থাকবে গ্রামীণ জীবনের মানুষগুলো ঘুম ঘুমের সময় এত রাত হয়ে গেছে কি সুন্দর করে বসে আছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ নামাজ মেয়েদের জন্য পর্দার দরকার আছে না নাই পর্দা কিসের পর্দা দরজার পর্দা জানালার রূপালী পর্দা টেলিভিশনের পর্দা না গায়ের পর্দা দেহের পর্দা করতে হবে সৌন্দর্যকে দেখাতে হবে একজনকে তিনি হচ্ছেন স্বামী স্বামী ছাড়া কাউকে সৌন্দর্য দেখানো যাবে না আসতে বলবেন না যাবে না আমার মা আমি শুনেছি আজকে মা বোন অনেক মাহফিল আসছেন এই জন্য আলোচনাটাকে একটু দুই ভাগ করেছিলাম মাদের জন্য কিছু বলে দিলাম ভাইদের জন্য কিছু বলে দিলাম
আমার ভাইয়েরা দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কাজ করতে বলেছেন এক নাম্বার এখানে বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হক জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ দীন মিন হারাজ মিল্লাতা আবীকুম ইব্রাহিম هو سماكم المسلمين জোরে বলুন আল্লাহু আকবার জিহাদ করো কার পথে আস্তে বলবেন না কার পথে জিহাদার সন্ত্রাসকে এক কাজ নাকি জিহাদ এবং জঙ্গিবাদ কখনো এক নয় কিন্তু এক বলার চেষ্টা অপচেষ্টা আছে না নাই হামাস জঙ্গি বলে কি হামাস কি বলে জঙ্গি হামাসদেরকে জঙ্গি বলে আর ওরা নিজেরা যোদ্ধা সাজে সাহসী সাজে না না ভুল কথা এটা আমার ভাইয়েরা আজকে ভুল প্রচার করে মুসলমানদেরকে জঙ্গি বলা হচ্ছে ইসলামকে সন্ত্রাস সন্ত্রাসী ধর্ম বলে আখ্যা দেওয়া হচ্ছে না না ইসলামকে সন্ত্রাস উৎসাহ দেয় না সন্ত্রাস নির্মূল করতে চায় সন্ত্রাস নির্মূল করতে চায় আমার ভাইয়ের আল্লাহ তাআলা জিহাদকে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি আল্লাহর পথে তোমরা জিহাদ করার মতো তোমরা জিহাদ করো এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ব্যাপারে বলছেন হুয়া জাতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ তিনি তোমাদের জন্য যে দিন দিয়েছেন এই দিনটা তোমাদের জন্য কঠিন করে দেন নাই সহজ করে দিয়েছেন আমার ভাইরা ইসলাম মানলে শান্তি ইসলাম না মানলে বলেন ইসলাম না মানলে অশান্তি ইসলাম মানবো আমরা জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ ইসলামকে আমরা মানবো এবং আমাদের পরিচয় একটাই সেটা হলো আমরা মুসলমান আমরা কি বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলা সিলেকশন দিয়েছেন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন আমরাও কি বলেন আমরা মুসলমান এরপর আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন অতএব তোমরা কি করবে তোমরা চারটি কাজ করবে এক নাম্বার কাজ হলো তোমরা নামাজ তো পড়বেই রুকু তো করবেই সেজদা তো করবেই এবার তোমরা কি করবে ফাকিমুস-সালাতা ওয়া আতুস-সাকা ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানিআমাল মাওলা ওয়া নিআমান নাসির জোরে বলুন আল্লাহু অতএব তোমরা কি করবে নামাজ কায়েম করবে নাম্বার দুই হলো যাকাত আদায় করবে নাম্বার তিন হলো আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরবে আর জেনে রেখে দিও মাওলা কিন্তু তোমাদের কেউ না মাওলা মানে হলো অভিভাবক মাওলা মানে হলো গার্জিয়ান আমাদের অভিভাবকটা কে বলেন আস্তে বলবেন না কে ফানিআমাল মাওলা ওয়া নিআমান নাসির আহারে কত উত্তম সেই মাওলা কত উত্তম সেই সাহায্যকারী তিনি কে আল্লাহ আমরা কার কাছে ফিরে যাব একদিন আস্তে বলবেন না কার কাছে ফিরে যাব সিজ্জিনে যেতে চাই না ইল্লিনে যেতে চাই ইল্লিন ডানপন্থী আমরা হব জান্নাতের দিকে আমরা দৌড়াবো وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين জোরে বলুন আল্লাহু আকবার জান্নাতের দিকে যেতে আমরা অলসব না দৌড়ে দৌড়ে জান্নাতের দিকে চলে যাব জান্নাত আমাদের বাপের ফিটা জান্নাতে আমরা ফিরে যাব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ ইমান বৃদ্ধির কিছু আমল আছে ইমান ভঙ্গের কিছু দশটা কারণ শুনেছিলাম ইমান বৃদ্ধির এক নাম্বার উপায় হলো আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো আমরা সুন্দর করে পড়ব তার গুণাবলী সম্পর্কে জানবো এলেমটা অন্বেষণ করব নাম্বার তিন হলো সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা গবেষণা করব নাম্বার চার কোরআনটা নিয়মিত পড়ব গবেষণা করব নাম্বার পাঁচ অধিক পরিমাণে কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া জিকির পাঠ জিকিরগুলো করব নাম্বার ছয় হলো নিজের পছন্দের উপর আল্লাহ রাসূলের পছন্দকে প্রাধান্য দেব দিন মজলিসে বসবো সকল প্রকার পাপ কাজ থেকে দূরে থাকবো ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতে গুরুত্ব দেব নাম্বার দশ হলো ইমান বৃদ্ধির জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করা চাওয়া আল্লাহ আমাদের ইমানকে বৃদ্ধি করে দাও এই দশটা কাজ আমরা করব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ অহংকারী হব না অহংকার মুক্ত হব অহংকার মুক্ত হব গীবতকারী হব না গীবতকারী হব গীবত করা যাবে গীবত মুক্ত জীবন গড়ব জোরে বলি ইনশাআল্লাহ
অনেক কথা হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে সবাই টেরও পাচ্ছেন যে হুজুর এখন শেষের দিকে যাচ্ছেন যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন সেখানেই বসুন যার আব্বা আম্মার জন্য দোয়ার প্রয়োজন নাই তিনি তো চলেই যাবেন আব্বা আম্মার জন্য দোয়ার দরকার আছে না নাই বলেন তো আচ্ছা আমরা একসঙ্গে আব্বা আম্মার জন্য দোয়া করব দেশবাসীর জন্য দোয়া করব গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করব সবাই নামাজের মতো করে বসি ভাই নামাজের মতো করে বসি সবাই বলে সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ আমার জীবনে সগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলুন ইয়া রাব্বুল আলামিন আমাকে ছেড়ে যাচ্ছেন কেন ভাই বসেন খুব ভালো আমার নবীজির সব সাহাবীকে একরকম ছিল না সবাই বলল এক একজন এক এক পছন্দের কথা আর রাসূল বলেন আবু বকর তোমার কি পছন্দ বলো তো কাফনের দিকে ছায়া থাকা আরেকটা কি কাফনের সামনে বসে থাকা আরেকটা কি আপনার জন্য সব সম্পদ ব্যয় করা রাসূল বলেন তুমি তো সব আমার জন্যই করো গুজর আমি তো আপনার জন্যই আল্লাহু আকবার বলেন আলেমদের দিকে চেয়ে থাকলেও সব পাওয়া যায় জুমার খুতবায় জুমার খতিবের দিকে তাকাবেন শ্রদ্ধার চোখে দেখবেন শুনবেন আলোচনা দেখবেন প্রশান্তি পাবেন আর মাস্তানে দেখাবেন হুজুর এরকম টাইপের কিছু আছে না বলেন তো হুজুর সময় দেখেন না ঘড়ি দেখেন না আমার দাওয়াত আছে একখান শুক্রবার আপনি বোঝেন না হুজুর আপনার তো কোনো কাম নাই জান নাই কোনো গতি সে করে ইমামতি এরকম এরকম ফাসুর ফুজুর করার কিছু মজুরি আছে না নাই এগুলো করা ঠিক না আসুন আমরা এখন দোয়া করব গজল আচ্ছা জি গজল আমি বলছি রাকিব মিজানকে বলো নিয়ে আসুক আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এক নহে মুসলমান এক হও করিয়া হবান আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন আর মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবান ঠিক কিনা আল্লাহ আমাদের এক হওয়ার তৌফিক দান করুন জোরে বলি আমি এত পানি পড়লে কি আর কাম হয় জি বলে ফেললাম আর কিছু আজান দেব বুড়ো চাচা কিন্তু ফজর নামাজ পড়ে নেবে বুড়ো চাচা তো ঘুম হয়ে গেছে চল জি আল্লাহ তাআলা সবার এই কোরআনের প্রতি ইসলামের প্রতি আগ্রহকে আল্লাহ তাআলা কবুল করুন আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আমার উপর আজকে খুবই বৃষ্টি পড়লো আমার তো আগামী কালকে মাহফিল করতে হবে আপনার তো এক রাত আমার তো সব রাত এই ঠান্ডা আমার এই যে সিজন এখন দিনের বেলা গরম রাত্রে কি হয় ঠান্ডা এই ঠান্ডায় আমার একটু বুকে কফ জমছে একটু দোয়া করবেন না সবাই আল্লাহ যেন সিহাতে কুল্লিয়া দান করেন সুস্থতা দিয়ে দেন জোরে বলি আল্লাহুম্মা আমিন যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত, ঠিক কিনা? আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, রসুল তোমার ব্যথা মুছে দেন, ঠিক কিনা? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, জীবনে রাঙি নাই আপন করে নিতে আর কারবো এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। এত আস্তে মারহাবা, জি যা হয়েছে আমরা বলি না ভাই, আলহামদুলিল্লাহ। জি আসুন আমরা দোয়া করব, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নামাজের মতো করে সবাই বসে, নামাজের মতো করে। আরেকটা ঘোষণা আছে, অনেকে অনেকে কিছু প্রশ্ন করেন, অনেকে মাহফিলে প্রশ্ন করেন না, আমি প্রশ্নগুলো এক মানে ছয় মাসের প্রশ্নগুলো এক জায়গায় করে আমি একটা বই সংকলন করেছি, সমকালীন কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার জবাব, ইসলামিক নলেজ একটা বই, একশত বিষয়ের পাঁচশত হাদিস, একশোটা বিষয়ের উপরে পাঁচশোটা হাদিস, মানে পাঁচটা করে হাদিস একটা বিষয়ে, ছোট্ট মানে ছোট্ট দুটি বই আপনারা পাবেন যদি নিতে চান। বই পড়ার দরকার আছে না? বই পড়লে কি জ্ঞান কমে না বাড়ে? বাড়ে। যার ঘরে কিছু বই আছে এর চাইতে বড় সম্পদ আর কি আছে বলেন? জমাজমি বড় না বই বড়? বই, বই মানুষকে ধনী বানায়, জ্ঞানের ধনী বানায়, বলি আলহামদুলিল্লাহ। তো যদি কেউ নিতে চান নিতে পারবেন, এখানে কিছু প্রকাশনী এসেছে সংগ্রহ করতে পারবেন, দুটো বই, এই দুটো না আরেকটা আছে, তিনটা, আরেকটা কি জান্নাত জাহান্নাম আছে, আদব। হ্যাঁ, যার আদব নাই তারা কি কয় বলেন? কি কয়? বিয়ার আগে আদব থাকা দরকার না বিয়ের পর আদব থাকা দরকার? বিয়ের আগে এই যুবকরা আদব টাদব ঠিক করো, আদবের একটা বই আছে। এই তিনটা বই আপনারা পাবেন, সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ মোনাজাতের পরে। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। বই মনে হয় একশো টাকা করে। জি আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত্রি ঝুমরাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাগুলোকে মাফ করে দাও। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ জান যারে চলে গেলেন, জিন্দেগীর গুনাগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও।
অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব সব দেখতে পাবো স্ত্রী দেখব ছেলে দেখব মেয়ে দেখব আত্মীয়-স্বজন দেখব কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখব মা আমার নাই রে বাবা নাই যাদের দিকে তাকালে তুমি আল্লাহ বরকত রহমত নাজিল করো সে আব্বা আম্মা যারা চলে গেল জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি আল্লাহ তাও শিখিয়ে দিয়েছো চক্ষু বন্ধ করুন হাত একটু উঁচু করুন আল্লাহ শিখানো দোয়াটা সবাই আমার সঙ্গে চিৎকার মেরে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা ও আল্লাহ বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা আসছেন বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন মাহফিলটা সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ আমার ডানে আমার বামে আমার সামনে আমার পেছনে যত ভাই হাত তুলেছেন যত মা বোন হাত তুলেছেন আড়ালে বসে বসে যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও পুঁজিতে ঘাটতি বরকত দাও ব্যবসায় বরকত দাও চাকরিতে বরকত দিয়া দাও সন্তানগুলো অবাধ্য তুমি আল্লাহ বাধ্য করে দাও সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানাইয়া দাও পরিবারগুলোকে ইসলাম মেনে চলার তৌফিক দিয়া দাও নামাজি পরিবার হিসেবে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না ডান হাত আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না মূর্তি যখন হবে তুমি আল্লাহ শহীদ মৌত দিয়া দিও আয় আল্লাহ তাআলা এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও মুরব্বি আব্দুল মাজেদ সাহেবের জন্য দোয়া করি তার মেয়ে ছেলেদের জন্য দোয়া করি তুমি তাদেরকে তুমি আল্লাহ মেহরবানি করে কবুল করে নাও সবার নাম তো আমার জানা নাই যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও দুনিয়া হতে কোন দিন বিদায় নেব জানি না মেহরবানি করে তোমার পছন্দের বান্দা না পর্যন্ত মরণ দিও না মালাকুল মওত কোন দিন আসবে জানি না মেহরবানি করে তোমার কাছে ফরিয়াদ করে হিসাবটা কঠিন করবে না আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না মেহরবানি করে তোমার পছন্দের বান্দা না পর্যন্ত মরণ দিবা না ফিলিস্তিনকে বাঁচাও বাইতুল মুকদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও আয় আল্লাহ তাআলা তুমি যেমন আবাবিল পাঠায় দিয়া আসহাবুল ফিলকে তুমি আল্লাহ ধ্বংস করে দিয়েছ তুমি তো সেই আল্লাহ মেহরবানি করে বাইতুল মুকদ্দাসকে তুমি আল্লাহ হেফাজত করো আয় আল্লাহ তাআলা এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে এক একই প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠায় দাও আয় আল্লাহ তাআলা এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই মরব কোন দিন জানি না তবে যেদিন মালাকুল মওত আসবে আল্লাহ ফেরত তো যাবে না রে মরব টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে টেনে হেঁচড়া কবরের দিকে নিয়ে চলে যাবে 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে শেষ হয়ে যাবে 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে 7 দিন যাবে না ওই পেটের নারী ভরি সব চোখ মুখ কান্না বের হতে থাকবে কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে আমাকে কেউ চিনবে না সব গলে গলে মাটি হয়ে যাবে রে 3টা মাস পর দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কবর আর কিচ্ছু নাই রে এই তো দুনিয়ার নিয়ম সন্তান সময় যখন আসবে জবানে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা বই সংগ্রহ করতে চান রাসূলুল্লাহ